আজকে মুসলমানদেরকে ইসলামের প্রকৃত কনসেপ্ট শিক্ষা দেওয়ার জন্য হিজবুত তাওহীদ যখন মাঠে নেমেছে তখন এরা এই সংকীর্ণ মনা এই কুপমণ্ডুক এই অন্ধ এই বিজ্ঞানহীন বিজ্ঞান বিরোধী দুনিয়া প্রগতি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েক শতাব্দী আগে এই ধর ব্যবসায়ী গোষ্ঠী আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে এখন হিজবুত তাওহীদকে মানব জাতির সামনে এই আকীদার তুলে ধরতে হবে যে মানুষ যদি সে জান্নাতে যেতে চায় তবে অবশ্যই তাকে আল্লাহর খেলাফত করতে হবে যদি সে আল্লাহর খেলাফত করার আকীদা সে পায় উপলব্ধি করে যে নো আমি আল্লাহর খেলাফত করতে হবে নো দুনিয়াকে কোরআন দিয়ে লিড দেব আমরা দুনিয়াকে সভ্যতা উপহার দেব আমরা উম্মতে মুহাম্মদী হব মানব জাতি যেন আল্লাহর দাসত্ব করে মানব জাতি যেন আল্লাহর আনুগত্য করে এই ভূমিকা আমরা নেব তবে অবশ্যই তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই পীর ওই পীর এই মজহাব এই ফেরকা এই তরিকা এই দল লাভ নাই অহংকার করেন লাভ হবে না ঐক্যবদ্ধ হতে হবে এক জাতি কয় জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত খণ্ড বিখণ্ডতা কবুল করবেন না এটা আকীদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এক মোমেন জাতি কয় জাতি এক জাতি তারা হবে মোমেন রাসূল বলেছেন জান্নাতি ফেরকা সংখ্যায় কম হোক কোনো ব্যাপার না 72 ফেরকা জাহান্নাম যাবে এক ফেরকা জান্নাত যাবে সেই জান্নাতি ফেরকা তাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে হিজবুত তাওহীদ তাদেরকে ডিসিপ্লিন হতেই হবে এক একজন এক এক দিকে ডাক দিবে হই হই রই রই করে ছুটে যাব নো ডিসিপ্লিন হতেই হবে না হলে খেলাফত করতে পারবেন না হ্যাঁ নামাজ পড়েন অসুবিধা নাই বিশৃঙ্খল নামাজ পড়েন সমস্যা নাই কেউ হাত এখানে বাঁধেন কেউ এখানে বাঁধেন কেউ বাঁকা হন কেউ কাইট হন কেউ শুয়ে শুয়ে পড়েন ওখানে কোনো সমস্যা নাই কিন্তু খেলাফত করতে হলে দুনিয়া বিজয় করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে ডিসিপ্লিন শিখতে হবে কথা বলবেন হিসাব করে পা দিবেন হিসাব করে সিদ্ধান্ত নেবেন হিসাব করে শত্রুর গতিবিধি জানতে হবে শত্রু সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে খালি বুড়ি গঙ্গা অমুকরে ভাষাই দেব তমুকরে হিমালয় ওই পারে নিয়ে যাব পরের পরের দিন নিজে খালি মেও মেও করব দুই নাম্বারটা কি শৃঙ্খলা শিখতে হবে শিখাইতে হবে তিন নাম্বার এক একজন এক এক লিডারের আনুগত্য করে চলবে না আনুগত্য হবে একদিকে সত্যনিষ্ঠ ইমামের আল্লাহর মনোনীত ইমামের আনুগত্য করতে হবে এখানে বিরাট প্রশ্ন তারা বলতে পারে আমরা কার আনুগত্য করব তোমাদের ব্যাপার সেটা তোমরা কার আনুগত্য করবে কিন্তু মনে রাখো আনুগত্যের দাবি সবাই করতে পারে না ইমানের আহ্বান সবাই করতে পারে না হেদায়েতের দাবি কেউ করতে পারে না যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের দায়িত্ব দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো পক্ষে হেদায়েতের দিকে ডাক দেওয়া অসম্ভব এই অধিকার কারো নাই সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলছেন আনুগত্য করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং নিজেরা হেদায়েতের মধ্যে আছে মুহতাদুন যারা নিজেরাই হেদায়েতের মধ্যে নাই তারা অন্যদেরকে ইসলামের দিকে আহ্বান করার কোনো অধিকার রাখেন না আহ্বান করতে পারেন লাভ নাই জান্নাতের কোনো গ্যারান্টি সে দিতে পারবে না পরিষ্কার তাহলে আনুগত্য করব কার আল্লাহর রাসূল তো এখন নাই তাহলে কার এই যে আল্লাহর মনোনীত বান্দার যিনি হবেন ওলিল আমর তিনি ওলিল আমর আল্লাহর মনোনীত কিনা মনসুরুন কিনা আল্লাহ সাহায্য প্রাপ্ত কিনা সেটার প্রমাণ হবে ময়দানে কথায় আসরণে আমলে সেটা প্রমাণ হবে হে দুনিয়ার মানুষ হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত কিনা প্রমাণ যদি করতে চাও হিজবুত তাওহীদের সামনে এসে দাঁড়াও ইনশাআল্লাহ প্রমাণ হবে হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত কিনা যদি আমি আল্লাহর মনোনীত না হই আমি বিনাশ হয়ে যাব আর যদি আমি আল্লাহর মনোনীত হই আমার বিজয় রথ কেউ থামাতে পারবে না কাজেই অহংকার করে লাভ নাই তোমরা মাদ্রাসায় পড়েছো তোমরা মুফতি হয়েছো তোমরা আলেম হয়েছো জনগণ তোমাদের কথা শুনবে হ্যাঁ জনগণ শুনেছে তোমরা বলেছো তোমরা নায়েবে নবী ওরাসাতুল আম্বিয়া হ্যাঁ জনগণ বিশ্বাস করেছে জনগণ ঈমান এনেছে তোমাদের কথার উপরে তোমাদেরকে শ্রদ্ধা করেছে তোমাদেরকে উচ্চ আসনে বসিয়েছে তোমাদের সমস্ত পাপ জনগণ গোপন রেখেছে
তোমাদেরকে দুধ কলা খাইয়েছে, নতুন গাভীর দুধ দিয়েছে, নিজের বাচ্চাকে খাওয়ায় নাই তোমাদেরকে খাইয়েছে, পরম মমতায় নিজের স্বামীকে খাওয়ায় নাই তোমাকে রান্না করে খাসির রান মুরগি রান খাইয়েছে। তোমাকে নেওয়ার সময় যেন কষ্ট না হয় হেলিকপ্টারে নিয়ে যাচ্ছে। জনগণ তোমাকে ওই শ্রদ্ধা ওই সম্মান দিয়েছে, কারণ জনগণ বিশ্বাস করেছে নবী নাই, আজকে নবীর কথা তাদের মুখে শুনব। কিন্তু তোমরা লেবাস ধারণ করে আরবি সুরে কথা বলে তোমরা আল্লাহর সাথে বেঈমানি করেছ, তোমরা আল্লাহর দিনকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছ, তোমরা হককে প্রত্যাখ্যান করেছ, তোমরা শিরিক কুফর দালালা গায়রুল্লাহকে আলিঙ্গন করে নিয়েছ, তোমরা জাতিটাকে ভুল পথে দলালার দিকে ডাইরেকশন দিয়েছ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, আমার কথা নয়। রাসূল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট তাদের আলেম সমাজ, তারা ফেতনা সৃষ্টি করবে, সেই ফেতনা তাদের দিকে ধাবিত হবে, অনর্থক বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দিয়ে নিজেরা বিভিন্ন দল বানিয়ে। তোমরা জাতিটাকে বিভক্ত করে দাও নাই, প্রত্যেক দলের পক্ষে প্রত্যেক ফেরকার পক্ষে কেতাব রচনা করে ভলিউম ভলিউম রচনা করে মাহফিল করে মজমা মিলিয়ে তর্ক বাহাস করে জাতিকে তোমরা টুকরা টুকরা করো নাই, করে দিয়েছ। তোমরা ওই জায়গার মর্যাদা রাখো নাই, তোমরা মিম্বরে বসে ওয়াজের মতো মাহফিলের জায়গায় বসে ওই জায়গায় বসে তোমরা মিথ্যা সার করেছো, মানুষের ইমানকে হাইজ্যাক করেছো, ওয়াজ করেছো বান্ডেলে বান্ডেলে টাকার বিনিময়ে। আজকে দুনিয়া শিরিক কুফর আলিঙ্গন করে নিয়েছে, তোমরা সেই নবুয়তের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলে, কিন্তু তোমরা প্রত্যাখ্যান করেছো, তোমরা বেঈমানি করেছো, তোমরা লেবাস ধারণ করে মানুষকে প্রতারিত করেছো। এটাই আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, আল্লাহ সুরত দেখেন না, আল্লাহ সুরত দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের চরিত্র এবং হৃদয়, আমল চরিত্র এবং হৃদয়, তোমাদের হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ মিথ্যা প্রতারণা রাজনৈতিক অভিসন্ধি হাসিলের প্রতারণা, তোমাদের হৃদয় অন্ধকার, অন্যদের কথা বাদ দিলাম তা না হলে হিজবুত তাওহীদের বিরুদ্ধে তোমরা লক্ষ লক্ষ মিথ্যা কথা রচনা করে যাচ্ছ কিভাবে। ইনশাআল্লাহ সময় বলবে, টাইম মিলছে, তারা ওখান থেকে অপমানের সঙ্গে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জনগণ বিশ্বাস করেছে তারা নাইবে নবী, জনগণ বিশ্বাস করেছে 1300 বৎসর তারা ওরাসাতুল আম্বিয়া, বিশ্বাস করে জনগণ মাথার মুকুট বানিয়েছে ওদেরকে, মন্ত্রী পর্যন্ত গিয়ে হুজুর দোয়া করেন সম্মান করেছে। এই সম্মানকে তোমরা নিজের স্বার্থ উদ্ধারের কাজে লাগিয়েছ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েছেন তোমাদেরকে এখন ওখান থেকে বিতাড়িত করা হবে। আল্লাহর সিদ্ধান্ত না হলে আমাদের মতো যাদেরকে তোমরা চাষা বুষা বলো, নিরক্ষর বলো, অজ্ঞ বলো, তাদের হুংকার হজম করার ক্ষমতা তোমাদের নাই। এর থেকে বড় মুজিজা, এর থেকে বড় আয়াত, এর থেকে বড় মিরাকল আর কি হতে পারে? তোমাদের পতন হবে, হবে বিদায়। আমার মতো অথবা আমাদের মতো সাধারণ মানুষদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পতাকা উড়িয়েছেন। ইতিহাস জেনে রাখো, তাওহীদের আহ্বান যখন চলে আসে দুটি পথ পরিষ্কার, হয় তাওহীদ গ্রহণ করতে হবে না হলে প্রত্যাখ্যান করতে হবে। তাওহীদ যদি গ্রহণ করা হয় তবে সম্মানিত হবে, তাওহীদ প্রত্যাখ্যান করলে বিনাশ হবে। পথ নাই আর, সিদ্ধান্ত হয়ে গেছে। জমিনের উপরে বহু জুলুম চলেছে, বহু অন্যায় চলেছে, বহু মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বহু দুর্বলের উপরে সবলের অত্যাচার হয়েছে, শাসক গোষ্ঠী শাসিতের উপরে জুলুম চালিয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। জমিন কার? আল্লাহর। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কোন মানুষ সৃষ্টি করে নাই, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এইবার আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চলবে, আর ইবলিসের রাজত্ব চলবে না, আল্লাহর হুকুম চলবে আর ইবলিসের হুকুম চলবে না। কাজে এই হিজবুত তাওহীদকে, এই আকীদা পোষণ করতে হবে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা জীবন আদর্শ, এমন একটা জীবন দর্শন,
এখানে সংকীর্ণতার জায়গা নাই, এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের কোনো জায়গা নাই। সমগ্র মানব জাতির সংকট দূর করার যেমন ব্যবস্থা,